এবং 5 মিনিটের যদি এদিক ওদিক না হতো তাহলে সেদিন এই ব্রিজের তলায় আমিও থাকতাম। তার কারণ ওই সময় বিধানসভার নির্বাচন চলছিল, আমি বিধানসভার প্রার্থী ছিলাম আর এই মন্দিরের গায়ে আমার অফিস ছিল। তা আমি অফিসে আসছিলাম, অফিসে আসার পথেই শুনতে পারলাম এক বিকট আওয়াজ, তারপরে দেখি এই ঘটনা ঘটেছে। আমি এলাকার অধিবাসীদের বলতে চাই, নাগরিকদের বলতে চাই, আপনারা যদি এই ব্রিজ ভাঙার অপরাধীদের বিরুদ্ধে সেদিন ভোট দিতে বেরোতেন তাহলে কিন্তু ব্রিজ ভাঙার অপরাধীরা জিততে পারত না। শুধুমাত্র অপরাধীরা জিতেছে তার কারণ আপনারা সবাই ভেবেছেন যে রাহুল সিনহা তো জিতেই যাবে, অতএব আমার ভোটটা না দিলেও চলবে। যার জন্য এই কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ, ভোট পড়ার সংখ্যা অনেক নেমে গিয়েছিল, যে কারণে যারা বীজ ভাঙার জন্য দায়ী তাদের পক্ষের জয় হলো। আমি এই ঘটনা থেকে চোরাশাকো এবং উত্তর কলকাতার মানুষকে এটাই শিক্ষা নিতে বলছি, যার যদি এখানে আমরা জয়লাভ করতাম, যারা ব্রিজ ভাঙার পেছনে ষড়যন্ত্রকারী তারা জেলখানায় হতো, কিন্তু আজকে তারা বহাল তবিয়তে রয়েছে। মমতা ব্যানার্জির সরকার একটা ভুয়া মামলা লাগিয়ে শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে সব চোরেদের আড়াল করে দিয়েছে, কারণ পয়সা শুধুমাত্র সঞ্জয় বক্সি পর্যন্ত নয়, আরো উপর পর্যন্ত পয়সা গিয়েছে, সেই কারণে সব চোরকে আড়াল করা হয়েছে। তাই আজকে ব্রিজ যারা ভাঙলো, যারা ব্রিজ ভাঙার জন্য দায়ী তাদের কোনো শাস্তি হয়নি। আজ এখানে দাঁড়িয়ে এই শহীদদের কাছে আমরা আজকে মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করলাম, আর এখানে আমি প্রতিজ্ঞা করছি উত্তর কলকাতা থেকে যদি জয়লাভ করি এই প্রমোটার রাজের চক্র, এই দুষ্ট চক্রের মূলচ্ছেদ করে ছাড়ব, এই উত্তর কলকাতা থেকে পুরো এই রক্তচোষকদের মুক্ত করে ছাড়ব। তাই আমি আপনাদের কাছ থেকে শক্তি চাই, আপনাদের কাছ থেকে অধিকার চাই। তাই গতবার যে ভুল এই এলাকার প্রত্যেক মানুষ আমাকে বলছে, গতবার আমরা ভেবেছিলাম সব টিভি মিডিয়া বিরোধী সবাই বলছে যে চোরাশাকো তো রাহুল সিনহা জিতেই গেছে, আমরা ভেবেছিলাম যখন জিতেই গেছে ঠিক আছে জিতে তো যাচ্ছে আমরা তো গুরুত্ব দেইনি, কিন্তু এবার আমরা ছাড়ব না। এবার উত্তর কলকাতার মানুষ বলছে এবার আমরা বেরোব আর এই চোরা ফুলকে সমাপ্ত করে রাষ্ট্রীয় ফুল পদ্ম ফুলকে উত্তর উত্তর কলকাতার মাটিতে প্রতিষ্ঠা করব। এই সমস্ত জায়গায় এই মানুষের আওয়াজ চলছে। তাই আমি আপনাদেরকে নিবেদন করব যে এই ব্রিজ চাপ পড়ে কত অসহায় পরিবার, কত রাস্তায় যারা এখানে শোয় সেই সমস্ত বহু মানুষ মারা গিয়েছে। এটা কলকাতা, এটার নামে কলকাতা, অনেক হাজার লোক খোলা আকাশের নিচে রাস্তায় শোয় তার নাম কলকাতা হতে পারে? যেখানে কয়েক হাজার মানুষ বস্তিতে বাস করে